সালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম কাজী ফার্নিচার টু। আমি মোহাম্মদ ইয়ামিন হোসেন, মাওলানা রাইসুল ইসলাম ভাইয়ের ছোট ভাই। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি শেখ ওমর সানি ভাইয়ের দুইটি ওয়ার্ড্রপ এবং একটি ড্রেসিং টেবিল, এবং এই মালগুলো একটু পরে ডেলিভারি চলে যাবে, এবং এগুলো যাবে মুন্সিগঞ্জ সিরাজদিঘান থানা। তো আসুন আপনার মালের ডিটেলস বলে দিই। এগুলো আপনার ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন, এই একটা ওয়ার্ড্রপ এবং এখানে একটা ওয়ার্ড্রপ, দুইটা ওয়ার্ড্রপই খুব সিম্পল কিন্তু স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে কাঠগুলো হচ্ছে বাহিরে চিটাগাং শুগুন, ভিতরে গামারি কাঠ, ধয়ের নিচে এবং পিছনে দুই সুতা গর্জনে বোর্ড দিয়ে বানানো। আপনারা যদি কাঠটা দেখতে পারেন, জায়গা খুবই এখানে কম, কম জায়গার মধ্যেও আপনাদেরকে দেখানোর একটি চেষ্টা করছি, অত ভালোভাবে হয়তো দেখাতে পারছি না। আপনারা এদিকতে দেখার পর আমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে ইমোতে দিলে আমরা আপনাদেরকে পুরো মালের ছবিটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। যে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ এবং গুতামের কম্বাইন দ্বারা একটা বানানো ওয়ার্ড্রোপ, এটা হচ্ছে পাশে 5 ফিট, লম্বায় হচ্ছে 4.5 ফিট। লম্বা সাধারণত 4 ফিট 3 4 ইঞ্চি হয়, ওগুলোকেই আমরা 4.5 ফিট সাইজ বলি। এবং এটা এখানে একটা দেখতে পাচ্ছেন ডিজাইন, এটাও খুব সুন্দর ডিজাইন। আপনার 4টা ডয়ের একটা পাল্লা, আপনার ডয়ারগুলা মানে ভিতরে হচ্ছে যে 2 সুতা গর্জনের বোর্ড এবং পিছনেও 2 সুতা গর্জনের বোর্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে যে আপনার পাল্লা, অনেক বড় পরিমাণ একটা পাল্লা আছে, পুরো একটা কোট হ্যাঙ্গার আছে, আপনার অনেক কিছু ঝুলাও রাখতে পারবেন এবং অনেক কিছু এখানেও রাখতে পারবেন। এগুলো আপনার ওয়ার্ড্রোবের দুটোটার প্রাইস পড়েছে 30,000 টাকা, চিটাগাং সেগুন কাঠ দিয়ে এরকম কোয়ালিটি ফাইবারওয়ালা কাঠ দিয়ে। সময় দিতে হয় এরকম ফাইবারওয়ালা কাঠ পেতে হলে, অনেকে তাড়াহুড়া করে যে ভাই আমার খুব তাড়াতাড়ি লাগবে। আসলে তাড়াতাড়ি জিনিস, তাড়াহুড়ার জিনিস কখনোই ভালো হয় না। আপনারা সময় দিয়ে নেবেন, যেখান থেকেই নেন সময় দিয়ে নিলে জিনিসটা ভালোভাবে দেওয়া যায়। শুকায় আপনার বাছা কাঠ দিতে দেওয়া দিতে গেলে একটু সময় বেশি প্রয়োজন হয়। এবং এখানে যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাবা ড্রেসিং টেবিল, এটা হচ্ছে পাশে 3 ফিট, লম্বায় 7 ফিট, নিচে একটা বড় ড্রয়ার, পাশে একটা পাল্লা এবং একটা ছোট ড্রয়ার আছে, এবং এখানেও একটা পাল্লা আছে। এই পাল্লার ভিতরে অনেক পরিমাণ স্পেস আছে, আপনারা অনেক কিছু রাখতে পারবেন। ভিতরে যে কাঠগুলো এগুলো হচ্ছে গামারি কাঠ, পিছনে 2 সুতা গর্জনের বোর্ড, এখানে আপনার চুরির আলনা সিস্টেম দেওয়া আছে, এখানে বারান্দা দেওয়া আছে, এখানেও আপনারা অনেক কিছু রাখতে পারবেন। এবং এটা পিছনেও 2 সুতা গর্জনের বোর্ড দেওয়া। এবং আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, যে অন্য অন্য ড্রেসিং টেবিলে পাল্লাগুলো হয় এরকম, শুধু 7 সুতা 1 ইঞ্চি 7 সুতা থাকে, কিন্তু এইটা আপনার আলগা একটা কাঠের মধ্যে নকশা করে, খোদাই করে নকশা করে এই দাবাগুলো বসানো হয়েছে, যার জন্য অন্যান্য ড্রেসিং টেবিল থেকে এই ড্রেসিং টেবিলের দামটা একটু বেশি পড়েছে। অন্যান্য ড্রেসিং টেবিলগুলো আমাদের যে কালেকশন আছে ওগুলো প্রায় 20,000 টাকা পড়ে, কিন্তু এই ড্রেসিং টেবিলটা আমাদের প্রাইস পড়ে 22,000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন 22,000 টাকা হলে এই সুন্দর ড্রেসিং টেবিলটি আমরা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো। এবং যেই ওয়ার্ড্রোপগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে 30,000 টাকা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও, এবং হচ্ছে যে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে পণ্যগুলো, আমাদের ডিসক্রিপশনে বা আপনার ভিডিও ডিসপ্লেতে নাম্বার, ইমো নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইমোতে আপনাদেরকে সরাসরি ছবিগুলো পাঠিয়ে দিতে পারবো, অথবা আমাদের সরাসরি আপনারা আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন। আমাদের শোরুমটি ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ কামরাঙ্গি চর মাদপুর বাজার ওয়ালটাউন শোরুমের পাশে। তো এই বলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।